বোঝাবো মসজিরা করতে আসবি মসজিরা আমি চিনি কাউদিন দেখি না চিনো না তুমি কি চিনো গোলাপ রজনী দুইটাই ছিল ও আচ্ছা গোলাপ রজনী দুইটাই ছিল খালি গোলাপ রজনী দেখলে হইবে বাজার সদাই করা লাগবে এই মেলা লাগবে না এই মেলা তোমার তো রাগ বাড়া দিল রে আমি তো মেয়ে মানুষ মারা বাদ দিছি রে এই তুমি বাজার নিয়ে চিন্তা করো না তুমি দ্বিতীয়বার এই কাজ করার চেষ্টা করবে না তোকে তো না দেব না আমি কিন্তু পুরুষ মানুষ পুরুষ মানুষের একটা অয়েড আছে পুরুষ মানুষের একটা ওজন আছে আরে চুপ থাকো তোমার ওজন দিয়ে আমি কি করব হ্যাঁ তোমার ওজন তো 50 গ্রাম ওজন নাই তুমি কই চাও হ্যাঁ তুমি কই চাও আমি চেষ্টা করলি আমি তোমার এই হাত ধরে না এখান থেকে চালিয়ে যাব দোতলার ওই পাশে পড়বা বুঝতে চাও আচ্ছা এই সব কথা বাদ দাও কাজের কথা বলো বাজার লাগবে বাজার লাগবে ঠিকই তো বাজার তলসে লাগবে বাজার কি কি লাগবে কও বাজার চাল শেষ হয়ে গেছে মসুরের ডাল লাগবে আর হচ্ছে মাছ লাগবে শোনো বড় বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসবা আর গরুর গোশত নিয়ে আসবা আর গরুর কলিজা নিয়ে আসবা আমি কলিজা পছন্দ করি আর গরুর গোশতটা তুমি পছন্দ করো তাই তোমার জন্য গরুর গোশত আমার জন্য কলিজা আর মাছের কথা তো বলছি আর সবজি নিয়ে আসবা আর হচ্ছে মাংসের মশলা নিয়ে আসবা তারপরে হচ্ছে আর কি জন্য লাগবে আচ্ছা আর যা লাগবে ভুলে গেছি এইগুলো আপাতত নিয়ে এসো তোমার কি খাওয়া শেষ হয়েছে আপাতত খাওয়া শেষ তুমি একটা আমার সর বাড়িছ কিন্তু আমি প্রতিশোধ নিতে চাইছিলাম নিলাম না কারণ হাসছ মিয়া মানুষ মারা আমি বাদ দিছি বুঝতারি চাও আমার দাদা কয়েছে মিয়া মানুষ যদি চোখ দেখে ভয় না পাই সেই সব মেয়ে ছেলে পেলের মারি এখন দিন শাসন করা যায় না আমার কাছে ক্যাশ মোটা 600 তোর কোন খালুটা হা দিবি তাই দে বাজার করব রে তোমার কাছে 600 থাকুক আর 6000 থাকুক আমার এই সব দেখার দরকার নাই আমার বাজার লাগবে তুমি আমার ঘরে বাজার এনে দেবে এটাই আমার শেষ কথা বুঝছো তাহলে তুই বাজারে চল তোর বেছে নাই বাজার ঘরে এক কল তালে বললাম রে 600 টাকায় বাকি দিনা মানুষ শান্তি চাই হ্যাঁ বর্তমান এখন মহামারী সারি দেই কি করি কি করি কি করি হেভি ইন্টারেস্টিং ব্যাপার তো ডাক্তারের ফি 300 টাকা রোগ ভালো না হলে ফেরত 1000 টাকা খুবই সুন্দর এমন এমন রোগের কথা কয়া দেব সেই রোগের ওষুধ দিতে ভাবিলা অর্থাৎ কর দিয়ে 1000 টাকার নোট একটা পাওয়া যাব সুন্দর করে পাওয়ার করে পাঠাই দেবো আবার দু আবার আর তোর পলিটিক্স করতে পলিটিক্স করতে আসে নাকি স্যার আসেন নাকি স্যার আসেন নাকি ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি জি ভালো আছি এই আপনি ভালো আছেন বসেন ও আচ্ছা বসি সমস্যা ছাড়া তো ডাক্তারের কাছে কেউ আসে না সমস্যা আছে বলেন কি সমস্যা প্রধান সমস্যা হলো হাঁটতে গেলি পা শুধু এক পাশ হয়ে যায় এক লেভেলে পড়ে না ঘুমালি আমি সখী দেখতে পাই নে মুখে নুসি নে কিছু খাতি পারি নে আরেকটু আরেকটু আরেকটু
এবার যদি আসেন ভাংটিটাকে নিয়ে আসবেন না, আমি ডাক্তার, আমি ফকির, আমি পান দোকান আমি হলাম সিটার নাম্বার ওয়ান, আর আমার সামান্য একটু তৃতীয় মার্কা ওষুধ খাই, আমার কাছে 300 টাকা দিল। তা তো হতে পারে না, এই টাকা আমার আড়াই খরাই লাগবে, তা নাহলে বর্ষাতে তোমার জুতো বাইতে যাবে। ডাক্তার সাহেব, আমি যে আপনার কাছে আসলাম, আমি যে একটা মেয়েকে খুব পছন্দ করতাম, সে মেয়েটা আমাকে ভালোবাসতেছে না, আমি কিন্তু তাকে খুব ভালোবাসতেছি। আমাদের কাছে একটা ভালোবাসার ক্যাপসুল আছে, কথাটা বুঝছেন, এই ক্যাপসুল সকালে নাস্তা খাবেন, দুপুরে ভাত খাওয়ার পর একটা খাবেন, এই ক্যাপসুলটা আপনাকে খেতে হবে 14 দিন। জি জি। আমি আজ কয়দিন ধরে কিছু দেখতে পাচ্ছি না স্যার। কোনটার মধ্যে কোনটা চলে যায় কিছু ঠিক পাইনি। রোগের ওষুধ তো আর আম্বু কাছে নাই স্যার, এবার বলেন ঠিক রাখবেন স্যার, ওই সাইন বোর্ডে লিখে স্যার দেন। আপনার 1000 টাকা কি ব্যাপার, লাউ শাকের মতন এরকম নেতাই গেছো কে, কি হয়েছে আর বাজার কই? হ্যাঁ বেল গেছে, কোথায় রান্না করবো? বাজার খন থাকবো, টাকা আছে না কি? টাকা আছে না মানে তোমার পকেটে না 600 টাকা ছিল, ওই 600 টাকা দিয়ে বাজার নিয়ে আসতা, তাও তো মনে বুঝ দিয়া পারতাম। আরে হ্যাঁ, আপাতত তোমার ক্যাসেট বন্ধ করো, আমি কয়ানি ডাক্তার লিখেছে ফি হইল 300, রোগ না সারলি 1000,
ওই ডাক্তার যা আমার শেষ হালো তা জানে কিডা ওই জায়গা মাল মাইরে দিছি ডার্লিং মাল মাইরে দিছি মানে মানে টাকা অনেক খাইয়ে ফেলিছি চলো ঘরে যাই ঘরে যাবা হ্যাঁ ঘরে যাইতেছি হ্যাঁ ঘরে নাই বাজার আর তুমি কি করছো টাকা যা ছিল সব ডাক্তার রে দিয়েছো এই আমার তো স্বামী হল এই দেখো স্বামী স্বামী পাপ বলে স্ত্রীর বেহেস্ত বেহেস্ত মারাস্তে ইস্কাটা করো না দেখো তো না সোয়াসমা চলে গেল রে সোয়াসমা সোয়াসমা চোখে কি যাচ্ছে দেখতেছো হ্যাঁ তুমি ভাইগো আমার তুমি কিনবা ঘরে চলো আমি কিনবো চল তুই ঘরে যাই শিখে আরে আমি স্বামী রে চল নুসি সক্তা নিয়ে নি চল আরে পাঁচ মাস হয়ে গেছে চল তুই আগে যা